অনেকেরই ধারণা ছিল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে 20 ওভারের ফরম্যাটকে বিদায় বলে দিবেন সাকিব আল হাসান। তবে এই অলরাউন্ডার নিজের মনে আরেকটি বিশ্বকাপ খেলার সুপ্ত বাসনা বাঁচিয়ে রেখেছেন। সম্প্রতি বিসিবির প্রকাশিত এক ভিডিওতে আরেকটি বিশ্বকাপ খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি। 2007 সালে যখন টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয়, তখন থেকেই এই ফরম্যাটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ সাকিব। এরপর প্রতিটি বিশ্বকাপেই বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক ছিলেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপেও এর ব্যতিক্রম হয়নি। নিজের প্রত্যাশার কথা জানিয়ে সাকিব আল হাসান বলেছেন, প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি, আমার জন্য এটা গর্বের এবং আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে। শুধু সাকিবই নন, ভারতের রোহিত শর্মাও এখনো পর্যন্ত সবগুলো বিশ্বকাপ খেলে বিরল এক রেকর্ডের নাম লিখিয়েছেন। এবারের বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের সমর্থকরা বড় স্বপ্ন দেখছে। সাকিবও চান আগের সব বিশ্বকাপের চেয়ে এবারের আসরে ভালো পারফর্ম করুক বাংলাদেশ। বলেছেন, আমি ও রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি, তার আগে এই বিশ্বকাপে পারফরমেন্সটা যেন ভালো থাকে, বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে। পরিবার নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাকিব, ফলে দেশটির পরিবেশ বেশ ভালো করেই জানা এই অলরাউন্ডারের। দেশটিকে নিজের সেকেন্ড হোম বলে স্বীকার করে নিলেও অভিজ্ঞতা থেকে সুবিধা নিতে পারবেন কি না তা নিয়ে নিশ্চিত নন তিনি। তবে এখানকার উইকেটের সঙ্গে বাংলাদেশের সাদৃশ্য আছে বলে মনে করেন সাকিব। বলেছেন, আমার সেকেন্ড হোম ঠিক আছে, তবে হোম অ্যাডভান্টেজ পাবো কি না বলাটা মুশকিল, আমার মনে হয় পাবো। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা এই দুটো জায়গাতেই আমরা এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি বাংলাদেশ ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময়ই সুবিধা পাই, কারণ পিচগুলো অনেকটাই আমাদের মতোই হয়ে থাকে, তাই আমি আশা করছি দুই জায়গাতেই আমরা সুবিধা পাব। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই এক যুগেরও বেশি সময় খেলছেন সাকিব আল হাসান। তবে সবচেয়ে পছন্দের ফরম্যাট তার টি টোয়েন্টি, বিশেষ করে দর্শকরা এই ফরম্যাটকে অনেক পছন্দ করে। টি টোয়েন্টি একতরফা টুর্নামেন্ট হওয়া সম্ভব নয় বলেই ধারণা এই অলরাউন্ডারের। এই প্রসঙ্গে খোলসা করে সাকিব আল হাসান বলেছেন, আমার কাছে মনে হয় এটা ওয়ান ডেরই বর্ধিত সংস্করণ, ওভার কাটলে যেটা হতো সেটাই, অনেক রোমাঞ্চকর, দর্শকেরা অনেক পছন্দ করেন। আমি একটি জিনিসেই শুধু মনে করি যে ব্যাট এবং বলের যেন সমান প্রতিযোগিতা এখানে থাকে, যে কোনো একতরফা যেন টুর্নামেন্টটা না হয়, সাধারণত বিশ্বকাপে কখনোই সেটা হয় না। আমি মনে করি এবারও একই রকম হবে।